হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো জানো তো বিপত্তারিণী পুজো দুটো দিন পরে, আমরা প্রথমটাই করি সবসময়। তো আজকে দেখতেই পাচ্ছ স্নান করে রেডি হয়ে গেছি, ঘরে পুজো হয়ে গেছে, ফলও কেটে নিয়েছি। তো চলো এবার বেরোবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ভাবলাম চলো তোমাদেরকে একবার সিংহাসনটা দেখিয়ে দিই, আমার পুজো হয়ে গেছে আর এখানে আমি সমস্ত ফলও কেটে নিয়েছি, শুধু সন্দেশটা বাকি আছে, সেটা আমি যাওয়ার সময় নিয়ে নেব। আর এখানে রয়েছে ফুল আর সুতো, 13টা করে দুব্বো দিয়ে দুটো সুতো বাঁধা আছে, একটা মায়ের একটা আমার। মাও যেহেতু উপসাচ্ছে, মা শুধু মন্দিরে যাচ্ছে না। তো চলো ফলের সাজিটা ঢেকে নিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি আর যাচ্ছে আমার পাশের বাড়ি থেকে দুটো যা। তো আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি সন্দেশ। তো ওরাও সন্দেশ নিচ্ছে আর নেবো ধূপকাঠি মোমবাতি। সব কিছু নিয়ে নেওয়ার পর এখন চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে ঢুকে চোখ তো আমার ছানা বড়া হয়ে গেছে, দেখো কী পরিমাণে ভিড়টা, একবার দেখো তোমরা শুধু। মানে আমরা যে কোথায় লাইনটা দাঁড়াবো, আমাদের লাইনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে একদম সেই শেষে। আর এত রোদ গরম না, মানে প্রচুর পরিমাণে গরম আজকে, তো শাড়ি পরে আরও বেশি গরম লাগছে। আর এত ভিড়ভাট্টায় বুঝতেই পারছো গরমটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো অবশেষে আমরা আমাদের লাইনটা খুঁজে পেয়েছি, তো এই লাইনে দাঁড়িয়েছি। আর এখানটা দেখো, যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তারা তো দাঁড়িয়ে থাকতে পারছে না, বসে পড়েছে। যারা একটু বয়স্ক তারাও বসে পড়েছে, কি করবে বলো, কতক্ষণ ধরে আর দাঁড়িয়ে থাকবে। অনেকে আবার একটু বেলাইনও হয়ে ওদিক থেকে ঢুকে যাচ্ছে, সেটা কি আর কোনো ফল হবে বলো। তো আমরা চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে, এখন এখানে হচ্ছে মায়ের পুজো। এই ক্লিপটা আমি যখন নিয়েছি তখন কিন্তু আমি পুজো দিচ্ছিলাম না, এটা আমি মন্দিরের বাইরে থেকে নিয়েছি। আর আমি যখন পুজো দিচ্ছিলাম তার মধ্যে আর কোনো ভিডিও করা সম্ভব নয়, এতটাই ভিড় ছিল। এখনও ভিড় রয়েছে সেরকম বুঝতেই পারছো। আর মায়ের মুখটা দেখো কি অপূর্ব। তো পুজো দেওয়ার পরে এখন চলে এসেছি ভোলে বাবার এখানে। তো ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম, ধূপকাঠি দেখিয়ে দিলাম, আর যেখানে পাটা চোট হয় সেখানেও ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। পুজো শেষ করে এখন আমরা টোটোতে চেপে পড়েছি। এই হচ্ছে আমার মিঠাই রানী, স্কুল করে আমার কাছেই চলে এসছে সোজা। তো এবার আমরা বাড়ি ফিরবো। তো এখানে রয়েছে কাকিমা, কাকিমা পরে এসছিলো। তো চলো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই জামাকাপড় চেঞ্জ করে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, তারপরে নিজে প্রসাদ জল খেয়ে এখন আমি চাপিয়েছি এখানে আলুর দম, আর হবে লুচি। তো আলুরটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমি শিলে মশলা করছি। এগুলো সব ধোয়া মোছা রয়েছে, মানে সাবান দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। তো এখন এখানে আমি মশলা করছি, আর আমাদের যেহেতু সব রকম মশলা শিলেই খাওয়া হয় তাই শিলেই বেটে নিলাম। তো চলো মশলা তো হয়ে গেছে, এবার শিলটা ধুয়ে পুছে রেখে দিয়ে এখন করব আলুর দমটা। আলু ভাজাটা তুলে নিয়েছিলাম, এবার মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে তো ময়দা মাখা রয়েছে, ময়দাটা একটু ঠেসে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে। তো এই যে এখানে আমি কিন্তু মশলাটা কষাচ্ছি, এখন আমি আলু দিইনি এতে, এখন আলুটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করছি, ভালো করে কষিয়ে নেওয়ার পর দেবো জল। তো এখানে এখন আমি লিচিগুলো কেটে নিচ্ছি। তো আমার না একটু ভালো করে লিচিগুলো গোল না করলে না আমার একটু মানে মনটা পোষায় না, তাই একটু সুন্দর করে গোল করে নিলাম। তো এবার একটু বেলছি একদিকে আর একদিকে ভাজবো। তো এইভাবেই লুচিগুলো করে নেবো, যেহেতু এখন বেশি লুচি করতে হবে না। আমি খাবো, মা আর একটা কাকিমা খাবে, তিনজনা, আর মিঠাই রানীও খাবে, কারণ সে লুচি খেতে ভীষণ ভালোবাসে, তাই সে আর আজকে ভাত খাবে না, লুচি হচ্ছে তাই লুচি। আর অবাক কাণ্ড, মানে এটা আমি তো ভয়েসটা পরে দিচ্ছি ভিডিওটা, ও কিন্তু সারাদিনে আজকে ভাত খায়নি, ও আমাদের সঙ্গে লুচিই খেয়েছে। তো এখানে আমার সব লুচি ভাজা হয়ে গেছে, আলুর দমটাও হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।